হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে যাব হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো আমাদের শান্তিপুরে বেশ ভালোই হয় জগদ্ধাত্রী পুজোটা, আর তারপরে হচ্ছে রাস। রাস হচ্ছে আরও বড় করে হয় শান্তিপুরের বিখ্যাত রাস, ভাঙা রাস। অনেকেই নাম শুনেছ, বিখ্যাত, অনেক নাম করা আমাদের শান্তিপুরের রাস। তো শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোও খুবই ভালো হয়। তো সেই জগদ্ধাত্রী পুজোই দেখতে যাব এখন। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন ওই 6টা বাজে, পুরো 6টা বাজে। আর এখন আমি এই যে রেডি হব, রেডি হওয়ার জন্য যে জামাটা বার করে নিয়েছি আজকে, এই যে এই লং, এই গ্রাউন্ডটা পরবো, ওটাকে গ্রাউন্ড না চুড়িদার বলে ঠিক জানা নেই, লং এই এই জামাটা পরবো। তো চলো, আর তার সাথে এই যে ব্যাগটা বার করে রেখেছি, রেডি হওয়ার পরে ইচ্ছা হলে ব্যাগটা নিতেও পারি, নাও পারি। যদি ইচ্ছা হয় তো নেব রেডি হওয়ার পরে, আর যদি আবার মন না চায় তাহলে আর নেবো না, বার করে রেখেছি আপাতত। তো চলো তাহলে, আমি রেডি শেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার। তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। কানের পরেছি, একটু হালকা মেকআপ করেছি, লিপস্টিক পরেছি, ব্যাস। আর হচ্ছে চুলটাও বেঁধে নিয়েছি। তোমরা এখন এমনি মানে দেখে বুঝতে পারছো না হয়তো, আমি তোমাদেরকে আয়নায় দেখাই, দাঁড়াও কি করে দেখাই। এই যে আমাদের এখানে দুটো আয়না, তো এই আয়নাতে দেখে আমি, এই যে এই আয়নাতে দেখি, ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক, যাই হোক দাঁড়াও, এইটাতে দেখা যাবে। এই যে এরম করে মানে বেঁধেছি আর কি, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু আমি চুল বেঁধে এরমভাবেই দেখি। তো তোমাদের দাদা ভাই এক্ষুনি চলে আসবে দোকান থেকে, ও তো দোকানে গেছে, তো দোকান থেকে আসবে তারপরে বেরিয়ে যাব। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, এতক্ষণ একটু রিলস বানাচ্ছিলাম বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আমাদের বাড়ির সামনে যে আমাদের ক্লাবটা, তো ক্লাব মাঠে কিন্তু পুজো হচ্ছে। তো ক্লাব মাঠে পুজোতে আজকে হচ্ছে নাটক, কালকে হবে অর্কেস্ট্রার। তো আজকে নাটক হচ্ছে, এখন শোনা যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো তোমরা। তো আমি এখন একা যাবো বলে যাচ্ছি না একেবারে, তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরোবো, তখনই যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি, এও এসে রেডি হয়ে গেছে, জামা প্যান্ট সমস্ত কিছু আমি বার করেই রেখেছিলাম, যাতে এসে তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে যেতে পারে। এখন বাজে হচ্ছে রাত 8টা, তো 8টার সময় আমরা বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে। আচ্ছা, কথা বলতে হবে তাদের, চলো, কারণ মাইক বাজছে, কমেন্ট দিয়ে দেবে, চলো চলো দেখতে থাকো। তো তারপর আর কি দুজন মিলে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো তো ভীষণ ভালো হয়, তো সেই জন্য বাইক নিয়ে আর কি বেরোনো যায় না, প্রচণ্ড ভিড় হয় রাস্তায়, আর মানে বাইক নিয়ে আসা যায় না। ঠাকুর দেখতে হেঁটে হেঁটেই ঠাকুর দেখাটা বেস্ট, তাই না? বাইকে করে ঠিক অতটা মজাই হয় না। আর সামনেই তো আসছে রাস, আমাদের শান্তিপুরের ভাঙা রাস তো ভীষণ বিখ্যাত, সেটা অনেকেই জানে, অনেক দূর দূর থেকে দেখতে আসে আমাদের শান্তিপুরের রাস। তো আমরাও ভীষণ এক্সাইটেড হয়ে থাকি সারাটা বছর যে কবে রাস আসবে, কবে রাস আসবে। ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে বেরোবো এবং খাওয়া দাওয়া করবো, জমিয়ে ভীষণ মজা হয়। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কি বলবো, আর দারুণ দারুণ প্যান্ডেল হয়, লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। আর এইদিকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, এইদিকে এক এক করে দেখছি ঠাকুর, আর প্রচণ্ড মানে ধরো একটু দূরে দূরে ঠাকুরগুলো, সেই জন্য আর কি বাইক নিয়েই আমরা এসেছি। একটু বাইকে করে এগিয়ে এগিয়ে যাবো প্যান্ডেলের সামনে, নেমে পড়ে তারপরে ঠাকুরটা দেখবো। এই বাইকে করে আসতে গেলে কিন্তু কিছু কিছু ঠাকুর না দেখাও হয়, মানে পুরো ঠাকুর সব দেখাই হয় না, মানে অনেক ঠাকুর বাদ পড়ে যায়, অনেক ঠাকুর আবার দেখা হয়, এরকমভাবেই আর কি ঠাকুরগুলো দেখা হয়, কী আর করা যাবে বলো তো। আর এই যে এই প্যান্ডেলটা এসেছি, আর এই প্যান্ডেলটা কিন্তু তাঁতের সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ তাঁত, তাঁত রয়েছে, আর ভেতরেই কিন্তু চরকা টরকা দিয়ে সমস্ত কিছু মানে মানে তৈরি করা হয়েছিল আর কি। তো এই দেখো এই প্যান্ডেলের ঠাকুরটা কি তো মানে কত সুন্দর, আর জগদ্ধাত্রী ঠাকুর মানে তাকিয়ে মানে দেখলে মনে হয় কি যে সুন্দর, মানে শুধু তাকিয়েই থাকি, এত ভালো লাগে, তাই না? আর এই যে এইখানে এইখানে এবার এই ঠাকুরটা দেখবো, প্যান্ডেলে ঢুকবো। আর এখানে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, তো তোমরা অনেকেই মনে করো যে আমার কাছে এসে কথা বললে হয়তো আমি কথা বলবো না, বাট তোমরা সেটা হয়তো ভুল ভাবনা মানে ভাবো, আমি তো একটা মানুষই, তাই না? আমার সাথে যদি একটু কথা বলতে আসো তাহলে আমি কথা বলবো না, সেটা তোমাদের ভুল ধারণা।
আর আমি চাই যে সবার সাথে মিলেমিশে থাকতে এবং সবার সাথে কথা বলতে। তোমরা যদি আসো আমার সাথে, মানে ইচ্ছা হয় আমার সাথে কথা বলার, তাহলে তোমরা অবশ্যই আমার কাছে একবার এসো। আর যে এই যে তারপর এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছি, আর আমি বাইরে বেরোলে ফুচকা খাই। আমার ফুচকা দেখলে এত এত মানে খেতে ইচ্ছে করে ফুচকা, কি আর বলবো তোমাদের। ফুচকা খাওয়ার পরে আর ঠাকুর দেখতে ভালো লাগছিলো না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপরে চলে যাবো বাড়ি। আর আমি খাচ্ছি যে ফিশ ফ্রাই, আর তোমাদের দাদাভাই নিয়েছে রোল। তো মানে ফিশ ফ্রাইটাই আমার বেশি ভালো লাগে সমস্ত খাবারের মধ্যে বাইরের, আমার ফিশ ফ্রাইটা ভীষণ প্রিয়। তো এবার বাড়ি যাব, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে টুনি লাইটের নিচে যে অনেকগুলো শর্ট ভিডিও করেছি, আর হচ্ছে যেতে যেতেও কয়েকটা ঠাকুর দেখে নিচ্ছি। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, আমাদের বাড়ির পাশে যেই ক্লাবটা, তো সেই ক্লাবে আমরা গিয়ে দেখছি ভীষণ নাচানাচি হচ্ছে, তাই আমিও আর দেরি না করে শুরু করে দিলাম নাচ। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা ঠাকুর অনেকগুলো দেখেছি, তোমরা তো সবই দেখলে তাই তো। আমরা অনেক ঠাকুর দেখে নিয়েছি, কিছু ঠাকুর তোমাদের দেখানো হয়নি, যেগুলো রাস্তা সাইড দিয়ে চলে গেছে, আমরা দাঁড়াইনি, আমরা ভিতরে ঢোকিনি, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। আর তুমি কেরি ব্যাগের মধ্যে করে কি নিয়ে এসছো? কোথায় এই দেখতে পাচ্ছি, এই যে একটা বারোয়ারি থেকে খিচুড়ি দিয়েছে আমাদের কন্টেনারে করে, তো এই খিচুড়িটা নিয়ে এসছে, ওখানেও আছে কিছু খিচুড়ি। তো এটাই খাবো রাত্রিবেলা, ভাত খেতে ইচ্ছা করছে না, তো এটা মনে হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি, একদম মানে ভোগের খিচুড়ি, কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো শেষ করে তোমরা এটাই খাবো রাত্রিবেলা। খিদে তো সেরকম নেই, এক দু চামচ খাবো, তার বেশি খাবো না, খিদে নেই একদমই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো সেটা বলবা তো যে আমি শেষ করবো, আমি শেষ করতে গেলাম, শেষ করতে দিলো না।